আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ, আর নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে ভিডিও আপলোড দিলে চলে যাবে আপনার নোটিফিকেশনে, চাইলে দেখে নিতে পারবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্পুনের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সামান্য নরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমি এখানে যেহেতু গোলমরিচ দেব তার জন্য আমি মরিচটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচানো, এটা ফ্রোজেন করা, আপনাদের কাছে ফ্রেশটা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর, এটাও ফ্রোজেন করা ছিল। দিয়ে দিচ্ছি 1টা আলু, বড় সাইজের আলু আমি সেদ্ধ করে হাফ সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো টেস্টিং সল্ট, এটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। খুব ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের ফিলিং, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 2 স্পুনের মতো দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ময়দাটা খুব ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নর্মাল পানি, এটা যতটুকু পরিমাণে লাগবে ততটুকুই দিয়ে নিতে হবে। এখন আমি খুব ভালো মতো একটা শক্ত ডো করে নেব। ময়দাটা আমাদের মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ময়দাটা আমি আরেকটু ভালো মতো মেখে নিচ্ছি, হাত দিয়ে লম্বা করে আমি 5টা ভাগ করে নিচ্ছি। এখন আমি 1 ভাগ নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আমি এটা কোনো রকম ময়দা ছাড়াই বেলে নিচ্ছি, আপনারা প্রয়োজনে একটু তেল মেখে নিতে পারেন, তবে আমারটা তেল লাগেনি। আমি এরকম মোটা করে বেলে নিয়েছি, এখন আমি একটা পিজা কাটারের সাহায্যে 2টা ভাগ করে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যে করতে পারেন। আমি মাঝখানে একটু ফিলিং দিয়ে দিলাম, এখন 2 পাশ থেকে এভাবে লাগিয়ে 4 দিক থেকে চেপে দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি। আমি এটা একটা মাছের শেপ দেব, এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে দিচ্ছি। আমি 2টা স্টিক নিয়েছি, স্টিকটা আমি 2 পাশ থেকে এরকম করে ধরে একটু চেপে দিলেই একটা মাছের শেপ চলে আসবে। এখানে আমি কিছু গোলমরিচ নিয়েছি, মাছের চোখ দেওয়ার জন্য আমি একটা গোলমরিচ দিয়ে দিলাম, বাস হয়ে গেল মাছের শেপে একটা নাস্তা। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এ অবস্থায় ডিপ ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দেব। আপনারা এটা ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, তারপর এটা ভেজে নিলেই হবে।
फ्रिजे रेखे दीची और बाकी चूला एक पैन बसिए दिए भाजार जो तर मध्य दिए बे खानिक तेल तेल टाइम दीते जाते नास्ता पुरोपुर डूबे ना जाए अर्धेक डूबे थके अंदाजे तेल दीते हैं तेल खूब बेशी गरम करब ना ख्याल रखते खूब बेशी गरम होले नास्ता देवा मात्र ऊपर कलर चले आसबे भितरे काचा थेके जाबे तेलटा एमन परिमाणे गरम होते हबे जाते नास्ता खूब सुंदर मत भाजा हय भाजा हो गेछे तेल थेके उठिये निच्छि पछन्द मतो कलर ना आसा पर्यन्त भेजे निते हबे তৈরি হয়ে গেল মজাদার নাস্তা আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ।